কিছুদিন আগেই আমার এক বন্ধুর জন্মদিনে আমি তাকে এই হ্যান্ডমেড জিনিসটা গিফট করি, আর সেই পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই মিনিয়েচার শেলফ ফটো ফ্রেমটা বানানোর জন্য এখানে আমি দেখো চারটে রাউন্ড শেপের মাউন্ট বোর্ড নিয়েছি। তো আমি এখানে চারটে আলাদা আলাদাভাবে এখানে জয়েন্ট করব, কারণ আমি মোটা যে মাউন্ট বোর্ডটা হয়, একটু মোটা ধরনের মাউন্ট বোর্ড পাওয়া যায় সেটা আমি পাইনি। তো আমাকে এইভাবেই বেসটা রেডি করতে হচ্ছে। তো এটা একটু টাইম কনজিউমিং, তো একটু টাইম নিয়ে করতে হবে। আর চারটে যে সার্কেল আমি এখানে কেটে রেখেছি সেটা সমান মাপের কাটবো। এবার দেখো এই দুটো যে বেস আছে, এই দুটো বেসকেও একসাথে এখানে গ্লু দিয়ে খুব ভালো করে আটকে নেব। দেখো এইভাবে চেপে চেপে সাইডগুলো আটকে ফেলতে হবে। চারটে রাউন্ড মাউন্ট বোর্ড এরকমভাবে আটকানোর পর জিনিসটা এরকম দেখতে লাগছে। তোমাদের একবার এটার মাপটা দেখিয়ে নিই। দেখো এটা 19.5 সেন্টিমিটার আছে। এই পুরো কাজটা তোমরা ওয়েস্ট কার্ডবোর্ড দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না আমি তাই করতে পারিনি, অল্প পরিমাণে ছিল। তাই এই যে শেলফগুলো বানানোর জন্য আমি এখানে কার্ডবোর্ড নিয়েছি, আর একটু ভালো ফিনিশিং দেওয়ার জন্য দেখো মাউন্ট বোর্ড দিয়ে এটাকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। দুটো তিনটে আমি এখানে শেলফ তৈরি করেছি, দেন সাইডগুলোতে মাউন্ট বোর্ড আটকে দিয়েছি। এবার আরেকটু ভালো ফিনিশিং দেওয়ার জন্য এটাকে শেলফটাকে শেলফ মনে করানোর জন্য এখানে কিছুটা স্ট্রিপ কেটে নিয়েছি মাউন্ট বোর্ডে, দেন সাইডগুলোতে এখানে গ্লু দিয়ে আটকে দিয়েছি। দেখো এটা এরকম দেখতে লাগছে। তো এরকম তিনটেই তৈরি করে নেব। একই রকমভাবে এখানে আমি আরও কিছু টুকরো টুকরো কার্ডবোর্ড কেটেছি ট্রায়াঙ্গেল শেপের, দেন ওগুলোকেও মাউন্ট বোর্ড দিয়ে দেখো কভার করে দিয়েছি। তো এগুলো মোটামুটি রেডি। এরপর কাজ হচ্ছে আমাদের ক্লের। ক্লেটা দিয়ে কি করব, এরকমভাবে ক্লের কিছুটা দড়ি তৈরি করব, দেখিয়েছি তোমাদের আগের ভিডিওতেও অনেকবার। তারপর এখানে সাইডটাকে আরও ইভেন করার জন্য সাইডে এইভাবে দেখো গ্লু দেওয়ার পর এরপর ক্লেটা এইভাবে দড়িটা এইভাবে বসিয়ে দেবো। তো প্রথমে ভেবেছিলাম ওভাবে বসিয়ে দিলেই হয়তো কাজটা হয়ে যাবে, বাট পরে দেখলাম ওভাবে হচ্ছে না, তাই এভাবে চেপে চেপে দেখো এরকমভাবে দেব। তো তাতেও কিন্তু জিনিসটা ইভেন হবে আর একটু স্ট্রং হয়ে যাবে আমাদের বেসটা। এরপর এই শেলফগুলো যাতে আমাদের ওই বেসের ওপর আটকানো যায়, সেজন্য ভালো করে আটকানোর জন্য এখানে আমি ক্লে ইউজ করছি সাইডগুলোতে। এই দেখো এইভাবে এরকমভাবে বসিয়ে দেবো। তো এই পুরো জিনিসটা কাস্টমাইজ যেহেতু, তাই সাইজগুলো আর আলাদা করে দিলাম না, নিজেদের পছন্দ মতো করতে পারো। আর যে এখানে দেখো ট্রায়াঙ্গেল শেপগুলো কেটেছিলাম ওগুলোও এখানে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আটকে দিচ্ছে এইভাবে। তো আমাদের পুরো যে বেসটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। ওই বেসটা যতক্ষণ শোকাচ্ছে ততক্ষণে এখানে আমি কিছু মিনিয়েচার তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি এখানে মোল্ডিড ক্লে আবারও। তো সেইটা দিয়েই আমি ছোট্ট ছোট্ট মিনিয়েচারগুলো তৈরি করব, যেহেতু এটা মিনিয়েচার শেলফ ফটো ফ্রেম সেই জন্য। তো এখানে আমি ফুলের টব, ফুল তৈরি করছি না, এখানে আমি ক্যাকটাস গাছটা করেছি, তো সেজন্য টবটা করেছি ওখানে। দেন টবের মধ্যে এই যে দেখো গাছটা করেছি এটাকে এইভাবে বসিয়ে দেবো। তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসপত্র অ্যাড করতে পারো, একটা শেলফের মধ্যে যা যা থাকে তো সেটা বুঝেই, আর যাকে দিচ্ছ তার কথা মাথায় রেখেও জিনিসপত্র অ্যাড করতে পারো। তো আমি তো আমার একটা ফ্রেন্ডকে দিচ্ছি, তো তাকে রিলেট করে আমি কিছু জিনিসপত্র দিচ্ছি যতটুকু বানানো সম্ভব আমার দ্বারা। তো সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি। নেক্সট উইকে আসবে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা হতে চলেছে আরও ইন্টারেস্টিং, সেই জন্য তোমরা প্লিজ ওয়েট করে যেও। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দ্য ক্রাফট ক্যান্টিনকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।